নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইংরেজির আর্টিকেলের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা যারা ইংরেজি নামই ভয় পায় তাদের জন্য আজকের আমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় ভিডিওটি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা বেনিয়ে নেন কারণ আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব আশা করছি সেই প্রশ্নগুলো আপনারা একটা মক টেস্ট হিসেবে ব্যবহার করবেন যে কারণে আপনারা যদি এটাকে একটা মক টেস্ট হিসেবে ব্যবহার করেন তাহলে ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা অনেকটা চাপ মুক্ত থাকবেন এই সমস্ত প্রশ্নের অ্যান্সার করবার ক্ষেত্রে তো চলুন আপনারা আশা করছি সবাই খাতা পেন নিয়ে তৈরি আর আমরা শুরু করবো আজকে একাশি নম্বর প্রশ্ন থেকে আর এর আগের যদি প্রশ্নগুলো দেখতে হয় তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে দেখুন টেড ইংলিশ বলে দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেন তো চলুন আজকে আমরা আজকে হোম ট্যাক্সের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকে আলোচনা শুরু করব তা প্রশ্ন হি হ্যাজ এনরোল হিমসেলফ টু এলিমেন্টারি কোর্স ইন কম্পিউটার তাহলে এলিমেন্টারি এখানে ই তা আমরা এটা করে এসেছি তা এলিমেন্টারি ই যেহেতু তাই আমরা শর্টকাট নিয়ম অনুযায়ী এখানে ই থাকলে এখানে চোখকান বুঝে এন করবো তা সাধারণত নাইনটি পার্সেন্ট কেসে আমাদের এই অ্যান্সারটা সঠিক হবে যে টেন পার্সেন্টের কেসে হবে না তা সেগুলো আমরা আগামীতে আলোচনা করছি বা এর আগেও আলোচনা করেছি আশা করছি আপনারা আগের ভিডিওগুলো দেখুন আশা করছি সেই সমস্ত আপনাদের ভয় ভীতিগুলো অবশ্যই দূর হয়ে যাবে তো চলুন আমরা যাবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটি টু বিরাশি নম্বর প্রশ্ন হি ইজ ইন দ্য হ্যাবিট অফ টেকিং ড্যাশ ক্যাজুয়াল লিভ

আর আমাদের ফর্মেশন অনুযায়ী এটার সঠিক উত্তর কী হবে সেটাও কিন্তু আমরা সঠিক উত্তর কোনটা হবে সেটা আমরা জানি তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু এন তাহলে অনলি অ্যান এগল পারসন ক্যান বি এ সাকসেসফুল স্পোর্টসম্যান চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ফোর চুরাশি নম্বর প্রশ্নে হি হ্যাজ সাসপেন্ডেড হি সেক্রেটারি অন ড্যাশ ফিল্মসি গ্রাউন্ড তাহলে আমাদের এখানে অন ড্যাশ ফিল্মসি গ্রাউন্ড তাই এখানে এই ব্ল্যাঙ্কে আমাদের সঠিক উত্তর বসাতে হবে চুরাশি নম্বর প্রশ্ন আর চুরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অন এ ফিল্মসি গ্রাউন্ড তাহলে এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে যারা বলছেন অপশন বি তাদের সাধুবাদ জানাই চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 8৫ ফাইভ পঁচাশি নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি ইজ ড্যাশ এসেনশিয়াল

আলোচনা করতে হবে তাহলে টেরোরিজম ইজ তাহলে আমাদের কেন ছিয়াশি নম্বর প্রশ্ন কী হবে না ইজ এ ইজ এ সিরিয়াস হ্যাজার টু আওয়ার কান্ট্রি তাহলে যারা বলছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইটি সেভেন দ্য কিং কনসলিডেটেড ড্যাশ এম্পায়ার ইন এ পাওয়ারফুল নেশন তাহলে এম্পায়ারে ই আমরা পেয়ে গেছি আর এইটি সেভেন তার এখানে কি বলেছে এম্পায়ার এম্পায়ার কথাটা কী হিসেবে উল্লেখ করা আছে এখানে কিন্তু দাটা প্রপার লাগবে শুনতে তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি দা তাহলে আমরা টেকনিক্যালি আমরা এই কোশ্চেনের অ্যানসার যদি মানে অনুযায়ী দেখি তাহলে দা কিং কনসলিডেটেড দা এম্পায়ার ইনটু এ পাওয়ারফুল নেশন কিন্তু এখানে সঠিক উত্তর অপশন দা চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 88 88 নম্বর প্রশ্ন ডি কে ইজ ড্যাশ ই মেলটিভেল ইউমিটিভেল ফ্যাক্টর অফ হিউম্যান লাইফ তাহলে ইউমিটেবল ফ্যাক্টর আই আমরা পেয়ে গেছি তার মানে আমরা সঠিক উত্তর এখানে কী করতে পারি না এখানে টেকনিক্যালি আমাদের সঠিক উত্তর অ্যান হবে তাহলে ডি কে ইজ এন ইউমিটেবল ফ্যাক্টর অফ হিউম্যান লাইফ চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটটি নাইন ড্যাশ রিলায়েবল ফ্রেন্ডস ইজ দ্য গিফট অফ গড তাহলে ড্যাশ রিলায়েবল ফ্রেন্ডস তাহলে ড্যাশ রিলায়েবল ফ্রেন্ডস আমাদের এখানে সঠিক উত্তর কি হবে এ এ রিলায়েবল ফ্রেন্ড ইজ দ্য গিফট অফ গড

তাহলে আমরা এখানে বার করবো কোনটা সঠিক উত্তর হবে নম্বর নম্বর প্রশ্ন প্রশ্নে এখানে সঠিক উত্তর হবে দ্য গার্ল গিভ এ ভিডিট ডিসক্রিপশন অফ অল দ্য হ্যাপেন তা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ভি আছে তাহলে ভি আছে তাই আমাদের টেকনিক্যালি এখানে অ্যান হওয়া উচিত তা কিন্তু এখানে সঠিক যদি পর্যাপ্ত করি বা বাট করি তাহলে কিন্তু এখানে এটা সঠিক উত্তর হবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন আমরা এক্সেপশনগুলো জেনে নিলাম যে কোখানে এন হবে না তাই বলছি নাইনটি পার্সেন্ট কেসে আমরা এন করব কিন্তু যেখানে আমরা টেকনিক্যালি মানে একটু আলাদা হচ্ছে বা বিষয়টা একটু আলাদা হচ্ছে সেখানে কিন্তু আমাদের অন্য যেটা সঠিক উত্তর হবে টেন পার্সেন্ট কেসে সেটা আমাদের কিন্তু বসাতে হবে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি টু জওয়াহরলাল নেহরু ওয়াজ ড্যাশ আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি তা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন এখানে ও এর আউটস্ট্যান্ডিং তাহলে এখানে ইজ তাহলে এখানে ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি তাহলে জওহরলাল নেহেরু ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি বিরানব্বই নম্বর প্রশ্নে যারা অপশন বি বলছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইনটি নম্বর প্রশ্নে চলে এসেছি দ্য কান্ট্রি হ্যাজ ড্যাশ পোটেন্সিয়াল টু এক্সপ্লয়েট মোর মিনারেলস রিসোর্সেস তাহলে হ্যাজ হ্যাজ এর পরে ড্যাশ তারপরে পোটেন্সিয়াল তাহলে আমাদের এখানে পোটেন্সিয়ালের আগে যেটা সঠিক হবে তাহলে দ্য কান্ট্রি হ্যাজ এ এ পোটেন্সিয়াল টু এক্সপ্লয়োর মিনারেলস রিসোর্সেস তাহলে অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর চুরানব্বই নম্বর ড্যাশ আর্গুমেন্ট তাহলে আমরা এখানে পেয়ে গেছি ড্যাশ আর্গুমেন্ট আর্গুমেন্ট সম্পর্কে বলছে এখানে কিন্তু এও দেওয়া আছে কিন্তু আমরা দেখে নেব লাইনটা পড়ে যে এখানে অ্যাকচুয়াল মানে কি দাঁড়ায় সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে বসাতে হবে তাহলে ড্যাশ আর্গুমেন্ট অফ দ্য লয়ার অফ দিউজ ওয়ার সো পার্সিউসিফ পার हिम তাহলে আমাদের এখানে কিন্তু স্পেসিফিক করে বলছে এখানে কিন্তু দা আর্গুমেন্ট দা আর্গুমেন্টটা কিন্তু এখানে প্রপার হবে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন क्वेश्चन নাম্বার 95 95 নম্বর প্রশ্নে সাম অফ দা এশিয়ান কান্ট্রিজ হ্যাভ বিন অ্যাসেম্বলড ইন ড্যাশ ই ইন এসকেবল ডেপথ ট্র্যাপ তাহলে আমাদের এখানে ইন ড্যাশ কি হবে ইন ড্যাশ ইন এসকেবল তাহলে এসকেবল ড্রেপ চ্যাপ আমাদের এখানে পঁচানব্বই নম্বর প্রশ্নে কোনটা উত্তর সঠিক হবে আমরা এখানে আই পেয়ে গেছি তাহলে ইন অ্যান কিন্তু এখানে কিন্তু অ্যান প্রপার হবে তাহলে যারা অপশান সি বলছেন তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি সিক্স ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আফটার ড্যাশ অ্যাক্রিমিয়াস অ্যাক্রিমোনিয়াস অ্যাক্রিমোনিয়াস ডিবেট ইন দ্য লোকসভা সাম মেম্বার্স ওয়ার্কড আউট তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি তাহলে অ্যাক্রুমিনিয়াস তাহলে এখানে কিন্তু আফটার দা দা অ্যাক্রুমিনিয়াস আমাদের যতই আমাদের এখানে এ থাকুক কিন্তু স্পেসিফিক আমাদের যদি অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু দা এখানে কিন্তু প্রপার হয় ঠিক আছে তাহলে ছিয়ানব্বই নম্বর প্রশ্ন যারা অপশান চুজ করছেন দা তাদের উত্তর সাঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটি সেভেন সাতানব্বই নম্বর প্রশ্ন হি হ্যাজ অলওয়েজ বিন ড্যাশ ইলুসা ইলুসিভ কাস্টমার ইলিউসিভ কাস্টমার তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কোনটা সঠিক উত্তর হবে ই পেয়ে গেছি তাই এখানে টেকনিক্যালি কিন্তু আমাদের সঠিক উত্তর এন হবে তাহলে হি হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইলুসিভ কাস্টমার চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি এইট আটানব্বই নম্বর প্রশ্ন ড্যাশ বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্টারসেপটিভ এ ট্রাক ক্যারিং আর্মস অ্যান্ড অ্যামুনেশন তাহলে আমাদের এখানে ড্যাশ বর্ডার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে না আটানব্বই নম্বর প্রশ্নে এখানে স্পেসিফিক কিন্তু দা দা বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্টারসেপ্টেড ইয়েস্টারডে এ ট্রাক ক্যারিং আর্মস অ্যান্ড অ্যামিনেশন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটি নম্বর প্রশ্ন হি গেভ ড্যাশ এক্সপিডিয়াস রিপ্লে এক্সপিডিয়াস

তাহলে আমাদের এখানে কোনটা সঠিক উত্তর হবে আমরা কিন্তু জানি তাই এখানে এনকোয়ারি ই পেয়ে গেছি তাই কিন্তু এন এন এখানে কিন্তু প্রপার হবে তাহলে এন এনকোয়ারি ওয়াজ অর্ডার টু অ্যাসারটেন দ্য ক্যাজুয়াল দ্য অ্যাকচুয়াল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট তাহলে বন্ধুরা আপনারা এখানে যারা অপশান সি করছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই তো আপনারা আমরা আজকে কুড়িটা প্রশ্ন সলিউশন করলাম আর কুড়িটা প্রশ্নের সমাধান আপনারা সদভাবে ক্যালকুলেট করুন এবং কে কতটা মার্কস পেয়েছেন সেই মার্কসটা আমাদের পোস্ট করুন আপনারা মাস্ক পোস্ট কোন আপনাদের সাথে সাথে আমরাও জানতে পারবো আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে এবং আপনাদের মনে যা কোশ্চেন আছে আপনারা আমাদের উত্তর আমাদের কাছ থেকে উত্তর জানতে পারেন বা উত্তর নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় আমরা অনলাইনে রোজ সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত থাকি এবং আপনারা এই ভিডিওতেও আপনাদের মন্তব্য পোস্ট করতে পারেন রিয়েল টাইম বেসিসে জানার হলে আপনারা লাইভ ক্লাসে আসুন লাইভ ক্লাসে এসে আমাদের সাথে কথা বলুন আর আপনারা যদি কোনো কোশ্চেন জানতে চান আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও টাইপ করুন আশা করছি আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব তো এবার আমরা চলে আসছি পরবর্তী সেকশন সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট তা কোশ্চেন অ্যান্সার পার্টে আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন অপশান এ অন অপশান বি আপন অপশান সি বাই আর অপশন ডি টু আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন অপশান এ অন অপশান বি আপন অপশান সি বাই এবং অপশান ডি টু আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য আপনাদের ইমেল অ্যাড্রেসটা দরকার তা আপনারা অবশ্যই যাদের চা হবে কেবলমাত্র তারাই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ